সেটার ফলাফলটা তো জানতে হবে নাকি? আমিও জানবো, তোমরাও জানবে, মানে আমরা সবাই জানবো। আমরাও কিন্তু ফলাফলটা এখনো পর্যন্ত জানি না, কারণ কালকে আসার পর বাপি শুধু প্লেটগুলোকে একটুখানি খুলে গালে দেখে নিল, মানে কাগজ দিয়ে মোড়ানো ছিল তো, তো সেটাকে খুলে দেখলো যে কেমন রং। তো তারপরে আবার ব্যাগে করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে ব্যাগটা, এই একটা ব্যাগ কালকে মার্কেট থেকে কেনা হয়েছে, যেটা এটাও কিন্তু দিদি কিনেছে। ঠিক আছে, চলো তো আবার এটার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, সবকিছু এটার মধ্যেই আছে, তো স্টার্ট করা যাক নাকি। চলো প্রথমে প্লেটগুলোই দেখা যাচ্ছে, প্লেটগুলোকে কালকে এই জলের বোতলটা নিয়ে গিয়েছিলাম, মানে কিছুই বার করা হয়নি, মানে এই বোতলটাও এখানে থেকে গেছে, ভুলেই গেছি। আচ্ছা স্টার্ট করা যাক, তো প্রথমে আমার প্লেটগুলোকে দেখো। এই যে একটা এরকম আর একটা এরকম, এটা দুটো, এটা দুটো, দুটো দুটো করে এরকম ভাবে কিনেছি। এটা বাড়িতে সব সময় খাওয়ার জন্য যে প্লেট ইউজ করা হয় সেগুলোর জন্য এগুলো করা, মানে কেনা হয়েছে আর কি। সব সময় যে প্লেটগুলোতে আর কি খাওয়া দাওয়া করা হয় না, সেই প্লেটগুলো একদম নষ্ট হয়ে গেছে, মানে সেগুলোতে আর ভালো লাগছে না খেতে, কেমন একটা অনেকদিন খেতে খেতে রংটা মানে আর সাদা তো কিরকম যেন একটা হয়ে গেছে, ভালো লাগছে না, কেমন একটা ভালো লাগে না খেতে। যাই হোক, তার জন্য এরকম চারখানা প্লেট কিনেছি, যেটাতে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। আর দিদিরা এরকম ধরনের প্লেটে খুব একটা খেতে পছন্দ করে না, দিদিরা ওই স্টিলের প্লেটেই খায়, দিদি আর দাদা। তো আমি, ও আর বাপি, আমরা তিনজনে এই প্লেটে খেতে একটু বেশি পছন্দ করি। ওর হচ্ছে, ওর হলো যে প্লেটটা যাতে একটু বড় থাকে, ছোট প্লেটে ও আর খেতে পারে না, তো ওর জন্য এরকম বড় বড় সাইজের প্লেটগুলো কেনা হয়েছে। আর ভাত খাওয়ার জন্য একটু বড় প্লেটই ভালো, তাই না? এবার একটু কাঁদ উঁচু ওয়ালা কিনেছি, কারণ কি বলতো, ও না এখনো ছোটদের মতো, এরকম করে খেতে খেতে না অনেক সময় আমরা কি করি, হয়তো খাওয়ার দাওয়ার একসঙ্গে নিয়ে সোফায় বসে হাতে নিয়ে এরকম ভাবে খেয়ে নিচ্ছি, এরকম করি টিভি দেখতে দেখতে। হয়তো অনেক সময় ও সারাদিন যখন কাজের পর রাত্রেবেলাটা একটুখানি হয়তো খেতে খেতে ওই 10-15 মিনিট টিভি দেখে, তো সেই সময়টা আমরা এরকম ভাবে খাওয়া দাওয়া করি। তার জন্যে এই প্লেটগুলো এরকম একটু কাঁদুচু কেনা হয়েছে, নাহলে ভাত পড়ে যাবে বাচ্চাদের মতো। এখন যাই হোক, তার দামগুলো আমি বলে দিই, এক একটা 50 টাকা করে চাইছিল, মানে তিন চারখানা হচ্ছে 200 টাকা, তো যাই হোক আমি দিয়েছি হচ্ছে 180 টাকা। ঠিক আছে, 180 টাকা চারখানা প্লেট। তোমাদের আর একবার দুটো ডিজাইনই আমি সুন্দর করে দেখি, দাঁড়াও, প্লেটগুলো বেশ ভালো লেগেছে। তবে বাপির এই প্রিন্টটা অত ভালো লাগে, দা বাপি বলেছি, বাপি তুমি এটা দেখাবে, আমি এটা দেখাবো, অসুবিধা নেই, তাই না? এই দাও, এরকম ১৮০ টাকায় চারখানা প্লেট কিনেছি। মানে আমি না মার্কেটে গেলে আমার অন্য কিছুর দিকে, আমার সাজাগোজার জিনিসের দিকে কিন্তু অতটা মন ছোটে না, যতটা না বেশি আমার এই বাসনপত্র, কাপ, মানে যে কোনো ধরনের বাসনপত্রের দিকে আমার মনটা প্রচণ্ড ছোটে, তাই হোক তাই এগুলো কিনেছি। আর জানো তো, প্রত্যেক বছর পুজোর আগে আমি একটু কোটাকাটি না হলে একটুখানি কাপ, কয়েকটা কাপ, দুটো তিনটে কাপ আমি কিনবই, আমার মানে এটা শখ। আমার মানে অত বিছানার চাদর কি বালিশের কভার এগুলোতে একটু ঝোঁকটা কম, আমার এই সব একটু ঝোঁকটা বেশি, মানে রান্নাঘরের জিনিসপত্র। আচ্ছা, আর এটা একটা কিনেছি পকোর জন্য, জলের বোতল, খাওয়ার জলের বোতল, বেশ সুন্দর, 7 টাকা দিন। এই দুটো আমি কিনেছি, ঠিক আছে, আচ্ছা লুকিয়ে রেখে দিই, আর আমরা দেখিয়ে দিই, বাচ্চাদের জন্য বেশ সুন্দর, তাই না দেখতে? আমি এরকম বোতল, অনেকগুলো এরকম টাইপের বোতল দেখেছি, কিন্তু কালকে আমার আর কেনা হয়নি, কারণ অন্য কিছু যদি কিনতাম বা কিছুতে লাগতো এইভাবে আর কেনা হয়নি। তো তারপর আদৌ পরে আর আমার কিছু কেনাও হয়নি, কিন্তু এরকম বোতল পরের বার গেলে আমি
অন্তত দুটো তিনটে কিনে আনার চেষ্টা করব। এরকম কি ডিজাইনের মধ্যে সুন্দর দেখতে দুটো তিনটে বোতল, আমার বেশ ভালো লাগে এরকম ধরনের বোতল। কেউ এলে অনেকে দেখবে, এখন কিন্তু গ্লাসে জল খায় এরকম কিন্তু কমই পাওয়া যায়। জল কেউ হয়তো বাড়িতে এসে চাইলে জল জল দাও, তো দেখবে বলবে বোতলেই দিয়ে দিও, গ্লাস লাগে না, বোতলেই খাওয়া হয়ে যায়, তাই না? কিন্তু সে এরকম ধরনের সুন্দর বোতল দেখতে ভালো লাগে, দিতে লোকদের দেখতেও ভালো লাগে। আচ্ছা, আমি এই কিনলাম আর পকর জন্য দিদি এরকম চারখানা গেঞ্জি কিনেছে, এই গেঞ্জিগুলো 70 টাকা করে নিয়েছে, ঠিক আছে, 70 টাকা করে নিয়েছে। আর গেঞ্জিগুলোর কালারগুলো ভীষণ সুন্দর আর ভীষণ সফট, বাড়িতে পরার জন্য মানে পরার জন্য যথেষ্ট ভালো। দেখি চারখানা দেখিয়ে দিই, এই একখানা, আর এই একটা, আর লাস্ট এই চারখানা দিদি কিনেছে অপর জন্য। বেশ সুন্দর কালার, প্রত্যেকটা বেশ সুন্দর, অনেক ধরনের কালার ছিল, তবে এই চারটে কালার সব থেকে বেশি ভালো লাগছিল আমাদের দুজনেরই। তাই তো এগুলো 70 টাকা করে নিয়েছে। আচ্ছা, আমি সব দেখিয়ে দিই, তারপরে তোমাদের হিসাবটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখাই আমি কয়েকটা গার্ডার কিনেছি, আমার সবসময় পরার মতো গার্ডার, যেগুলো আমার প্রচুর লাগে, সবসময় আমার দরকার হয়। এরকম 10খানা গার্ডার কিনেছি, এক এক রকম, এক একটা এক এক কালার, মানে কালো রঙের হয়তো দুটো, ছাই কালারের হয়তো দুটো, লাল কালারের, লাল না গোলাপি রঙের হয়তো দুটো, পিঙ্ক কালারের হয়তো দুটো, মানে হালকা পিঙ্ক আছে, একটা ডার্ক পিঙ্কও আছে, সাদা কালারের দুটো এরকম কিনেছি, আর এরকম একটা পিঙ্ক কালারের ক্লিপ কিনেছি। এটা হচ্ছে 10টা হচ্ছে 10 টাকা, আর এটা 20 টাকা, তাহলে এখানে 30 টাকা। আর দিদি কিনেছে এই একটা, ওই মুখে এঠে মাখার জন্য ওই পাপ না কি বলে ওগুলোকে, নামটা ভুলে গেলাম, যদিও মনে পড়ছে না আমার নামটা এখন। যাই হোক, তো দিদি এরকম একটা কিনেছে, এটার দামটা আমি শুনিনি, বোধ হয় 50 টাকা এটার দাম। আর কানের বলতে আমি দুটো কানের কিনেছি, অবশ্য দিদি আমাকে এই দুটো কানের কিনে দিয়েছে, এই দুটো কানের, এরকম একটা, এরকম একটা, 40-20 টাকা করে কানের গুলো, বেশ ভালো কিন্তু, না এরকম 20 টাকার কানের দিদি এরকম কিনেছে। আর দিদিও আমার মতো এরকম অনেকগুলো কানের কিনেছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দিদি কিনেছে এইরকম একটা, এরকম আমারও একটা আছে, দিদি যেটা কিনেছে এরকম একটা, আর এরকম একটা টপ, ঠিক আছে। আচ্ছা, এবার রাখি দেখাই, যেহেতু রোববার রাখি পূর্ণিমা, তার জন্য রাখিও কেনা হয়েছে। এইরকম দুটো রাখি আমি কিনেছি, ঠিক আছে, আর এইরকম তিনটে রাখি দিদি কিনেছে, দিদির লাগবে এগুলো। তা এই হলো আমাদের বাজার। আর দাদা দিদি অনেকগুলো মাস্ক কিনেছে, এখানে তো আরো দুটো মাস্ক ছিল, ওগুলো বার করে, এই যে এরকম একটা,
এবং দুটো মাস্ক দিদি এরকম দুটো মাস্ক কিনেছে ঠিক আছে তারপরে অনেক খাওয়া দাওয়া করা হয়েছে তো খাওয়া দাওয়াগুলো আর হিসাবে ধরলাম না কারণ খাওয়া দাওয়াটা আলাদা সব মিলিয়ে হিসাব করে দেখলাম দিদি হচ্ছে 410 টাকার বাজার করেছে ঠিক আছে এই মাস্কগুলো এগুলো 10 টাকা 10 টাকা করে তারপর এই হলো দিদি রাখি এই রাখিগুলো 20 টাকা করে 20 20 40 টাকা আর এগুলো হচ্ছে 10 টাকা করে তার মানে হচ্ছে 40 50 60 70 টাকা 70 টাকা এখানটায় আর এখানে কানের গুলো হচ্ছে 20 টাকা করে তো এখানে হলো হচ্ছে 130 টাকা 130 টাকা এই চারখানা হচ্ছে এ দিয়ে সব মিলিয়ে 70 টাকা করে চারখানা তো 280 টাকা বোধহয় 80 টাকা তো 280 টাকা আর এখানে হচ্ছে 130 টাকা হিসাব হয়ে গেল 410 টাকা তো মনে হয় আমি জিতলাম এবারে আমার হচ্ছে আমি তো এই কানের গুলো ও সরি 410 টাকা 410 আচ্ছা এই দুটো তো দিদি আমাকে কিনে দিয়েছে এই দুটোকে আমি ছাড় দিলাম ঠিক আছে দিদি নিজের জন্য যা যা কিনেছে সেগুলোর জন্য আর কি এ করি তবে নিজের জন্য তো সেরকম ভাবে কিছু কেনেনি পকর জন্য কিনেছে বেশিরভাগটাই আর নিজের জন্য একটা দুটো কানের কিনেছে তো এইগুলো যোগ করে দেওয়াই যায় তো 410 আর আমার জন্য দুটো 20 টাকা করে 20 টাকা করে দুটো কানের কিনেছে তার মানে 210 মানে 450 টাকার বাজার দিদি করেছে 20 20 40 আরো হয়ে যায় 410 ছিল আর 40 টাকা তার মানে 450 টাকার দিদি বাজার করেছে আর আমারটাই বাকি ভগবান যেন কম হয় একটু হলো আমার মনে হয় না হবে কারণ আমি তো ওই কটা ছাড়া বেশি খুব একটা কিনিনি আমার হচ্ছে প্রথমে দেখাই এইগুলো যেটা হচ্ছে 180 180 আর 60 হচ্ছে 240 টাকা এখানে হয়ে গেল আচ্ছা 240 50 60 70 80 280 280 আর 10 টাকার গার্ডার মানে 290 আর 20 টাকার ক্লিপটা মানে 310 আমি জিতে গেলাম সত্যি সত্যি 310 আমার আর দিদির হচ্ছে 450 টাকা তার মানে আমি জিতলাম ইয়ে আমি উইনার আসলে ব্যাপারটা হচ্ছে এই কি যে দিদিদের বেঙ্গালোরে সবকিছুর দাম এত বেশি দিদি যে বেঙ্গালোরে থাকে তো সেখানকার সবকিছুর দাম প্রচন্ড বেশি এখানকার তুলনায় অনেকটাই বেশি তো তার জন্য দিদি এখানে যখনই বাজারে যায় না কেন দিদির অল্প স্বল্প জিনিস যা দেখে না ছোট খাটো বড় সরো তার মধ্যে কালকে মরম ছিল বলে অনেক দোকানপাট বন্ধ ছিল সব দোকানপাট অনেকটাই বন্ধ ছিল দেখতেই পেলে তোমরা আর অনেকটা অনেকটা দোকান বন্ধ থাকলেও কি টুকটাক আমরা যা কিনেছি প্রয়োজনীয় জিনিস বাজে খরচের মধ্যে কিছু নেই আর কি কিন্তু খেয়েছি প্রচুর কালকে মানে হয়তো এক প্লেট কিনলাম দুজনে মিলে ভাগ করে খেলাম তবে খেয়েছি প্রচুর খেয়েছি এরকমভাবে খাওয়া দাওয়া প্রচুর হয়েছে কালকে আনন্দটা খুবই বেশি ছিল সব কিছু কেনাকাটার আনন্দ তো ছিলই তার মধ্যে কি এরকম একটু বেশি মেঘলা মেঘলা ওয়েদার আর গরমের মধ্যে দেখবে বেশি বাজারঘাট বা বেশি তুমি বাইরে গিয়ে কিন্তু বেশি উপভোগ করতে পারবে না আনন্দটা তুমি কিন্তু সেরকমভাবে পাবে না রোদটা কম ছিল এই কম ছিল তার জন্য ভালো মতো ঘুরতেও পেরেছি আর আসার সময় তো বৃষ্টি হচ্ছিল আমরা টোটোতে জাস্ট উঠেছি আর তখনই বৃষ্টিটা নামলো এত ভালো লাগছিল না আসার সময় মনে হচ্ছিল কি যদি আরও অনেক দূরে বাড়ি হতো টোটোতে যেতেই থাকতাম কি ভালো হতো যাই হোক আমার বাজারঘাট এখানেই শেষ হয়ে গেল তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আর একটা কথা বলছি রাস্তায় অনেককে দেখলাম যারা মাস্ক ছাড়া মানে মাস্ক না পরেই বাইরে বেরিয়ে গেছে এগুলো নিয়ে এগুলো কিন্তু প্রচণ্ড এ লাগে বলো পকো পড়তে বসেছে কাঁদছে যাই হোক তোমার কেমন তোমাদের কেমন লাগলো আমাদের বাজারঘাট অবশ্যই একটা কমেন্টস করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে
আর এই যে নতুন যে প্লেটগুলো এনেছি সেগুলো ভাবছি রাতের দিনে একবারে উদ্বোধন করবো, তাই না? ওগুলো ভালো হবে, ওগুলো তো রাতের দিনে যদি নতুন সব জিনিসপত্রগুলো একসঙ্গে উদ্বোধন করি। যাক চলো তাহলে, হ্যাঁ আজকের মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। পড়া হয়ে গেছে, আসো আসো। হ্যাঁ এই যে পকো পকো বাই বলে দাও সবাইকে, সবাইকে।